Assalamu alaikum warahmatullah. Dear brothers and sisters, hope you've been well by the grace and mercy of Almighty Allah. Today, I'm just across this mountain on the second river, and I'm standing on the edge of this garden. And dear brothers and sisters, you know that I'm one of the candidate of 14 word of Chapanagun municipality. You know that there are 15 words in this Chapanagun municipality, and the 14th word where I'm one of the candidates. And you know that more than 16 or 17 candidates, they are trying to compete with each another for this next upcoming municipality election. Well, in this 14 word, I'm one of them. So I'm trying to tell you that প্রতিবারই আমাদের এই এই 14 নম্বর ওয়ার্ড থেকে আরামবাগ আজিপুর থেকেই ক্যান্ডিডেট বেরিয়ে আসে। তো এইবার দিস টাইম আমাদের চাঁদলা গ্রাম থেকে আমি রয়েছি, আমি কাউন্সিলর হিসেবে একজন ক্যান্ডিডেট, এবং সেই সাথে আমার ভাতিজা জনাব মোহাম্মদ মাসুদ রয়েছে। তো আমরা বাপ বেটা মিলে কম্পিটিশনে আছি, এবং ওইদিকে আজিপুর আরামবাগ থেকে প্রায় 8-10 জন রয়েছে। আর প্রতিবারই আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আজিপুর আরামবাগ থেকে সেখান থেকে ক্যান্ডিডেট বেরিয়ে আসে, এবং সেখানে ভোটগুলো একেবারে ধরাবাঁধা বলতে, ওখানে 5000 ভোট থাকলে 5000ই ভোট আছে, 10-15 বছরে তেমন খুব একটা বৃদ্ধি হয়নি। এর কারণ রয়েছে, কারণ ওই এলাকাতে এত জায়গা নেই যে যেখানে সব বাড়ি ঘর করে এক জায়গাতে বসবাস করবে, এই জন্য অনেকে বাইরে চলে গিয়েছে। আর পক্ষান্তরে আমাদের চাঁদলা গ্রামের আশেপাশে প্রচুর জায়গা ছিল, এখনও জায়গা প্রায় কম বেশি রয়েছে, যার কারণে এখানে যারা বড় হয়েছে, বিয়ে শাদি করেছে, এখানে তারা বসবাস করে আছে, যার কারণে 10 বছর পূর্বে যে ভোটটা ছিল এখন সেটা বৃদ্ধি হয়ে অনেক মানে বেড়ে গিয়েছে। যার কারণে এখানে এইবার আমরা ভেবেছি যে এই এলাকা থেকে আমরা একটা ক্যান্ডিডেট বের করবো, সেটা আমি হতে পারে, অন্য কেউ হতে পারে, যে কেউ হতে পারে, আমরা বেস্ট অফ দ্য বেস্ট ক্যান্ডিডেটকেই আমরা ভোট দেখে নিয়ে উইন করবো। আর একটা ব্যাপার হচ্ছে যে এটা আমাদের এই গ্রামের যে হোক না কেন, ধর্ম বর্ণ নির্বিশেষে যে ক্যান্ডিডেট আসুক না কেন, আমরা তাকেই উইন করবো। আর প্রতিবারই আমরা দেখেছি যে আজিপুর আরামবাগ কোলাডাঙ্গা থেকেই যে ক্যান্ডিডেটগুলো আসে বা তারা যে ইলেকশনে কম্পিটিশন করে, তো তারা কিন্তু আমাদের চাঁদলার উপর ডিপেন্ড করে, তারা টোটালি ডিপেন্ডেন্ট। কারণ হচ্ছে যে ওইখানে যে ভোট রয়েছে সে ভোটগুলো 10 জন ক্যান্ডিডেট থাকলে 10 জনের মধ্যে ভাগাভাগি হয়ে যায়, আর যার কারণে তাদেরকে ডিপেন্ড করতে হয় চাঁদলার উপরে, জোরবাগানের উপরে, বন্যাপাড়ার উপরে। যার কারণে আমরা দিস টাইম আমরা চিন্তাভাবনা রয়েছি যে নো মোর অপরচুনিটি ফর দেম, দিস টাইম উই হ্যাভ স্টুড অ্যান্ড উই উইল গো ফর কম্পিটিশন। আমরা অবশ্যই এইবার আমরা নিজেরা এখানে কম্পিটিশন করবো, এবং এই এলাকা থেকে একটা না একটা ক্যান্ডিডেট আমরা বের করবো। আর ভোটের ক্যালকুলেশনে প্রায় বলা যায় যে 1200-1300-1500 মধ্যেই উইন করবে, যে ভোট পাবে। সো ডিয়ার ভিউয়ার্স, আমার যারা স্টুডেন্ট রয়েছে আজিপুরে, পোলাডাঙ্গা, আরামবাগে, যেখানে আছেন না কেন, অবশ্যই সেখান থেকে আমরা ভোটগুলো কাউন্টিং করার চেষ্টা করবো, তাদেরকে মোটিভেট করবো, এবং আমাদের এলাকা একচেটে যদি আমরা ভোটটা কাউন্টিং করতে পারি, তো আমরা অবশ্যই উইল বি এবল টু গট আউট ফ্রম দিস ইলেকশন, কী বলবো, ইলেকশন কমপ্লেক্সিটি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আর নেক্সটে আমি এটা ক্যালকুলেশন একেবারে বোর্ডে ছক এঁকে ফ্রেম ওয়ার্ক করে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করবো। ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।